দর্শক আর এস এল শেট লেট এডিশনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা লেট এডিশনের আজকের বিষয় বানকিমনের চিঠি আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক জানাব আশরাফ কায়সার এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি চিফ রিপোর্টার জেনাব শাবান মাহমুদ আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জেনাব শাবান মাহমুদ আমরা চলমান এই রাজনৈতিক সমস্যার সমাধানে বানকীমূলের চিঠির কথা শুনেছি দেখি নাই কোথাও কোনো ওয়েবসাইটেও আমরা পাই নাই চিঠিতে ওর কী ছিল চিঠির মধ্যে এক একজন এক এক রকম কথা বলছেন বানকিমুন শেখ আমাদের জানা মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসার আহ্বান জানিয়েছেন কিন্তু আবার আওয়ামী লীগ থেকে বলা হয়েছে না এই ধরনের ডায়ালগের কোনো কথা নেই আসলে আপনার কি জানা মতে কী আছে ওটার মধ্যে কার কাছ থেকে কি জানতে পেরেছেন আপনি তো একটা সারাংশ বলতে পারবেন না আসলে হুদা জাতিসংঘের মহাসচিব দুই শীর্ষ নেত্রীর কাছে যে চিঠি দিয়েছেন সেটি কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করারও বিষয় না এখন আমরা জাতি এমন একটি ক্রান্তিকাল অতিক্রম করছি যে সব ব্যাপারে একটু সন্দেহ প্রবণ হচ্ছি এবং সম্প্রতি কূটনীতিকরা যে দৌড়ঝাঁপ শুরু করেছেন ক্ষমতাসীন দলের কাছে তারা যাচ্ছেন তারা এই চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে সরকারি দলের নেতা নেতাদের কাছে মন্ত্রীদের কাছে নেতৃদের কাছে তারা আহ্বান জানাচ্ছেন পাশাপাশি বিরোধী দল প্রধান বিরোধী দল রাজপথের সংসদের বাইরে সংসদে যে বিরোধী দলটি আছে জাতীয় পার্টি সেটি অনেকটা অনুগত বিরোধী দল মূলত রাজনৈতিক বিবেচনায় এবং রাজনীতির ব্যাপ্তি এবং গুরুত্ব অনুসারে আসলে বিএনপি প্রধান বিরোধী দল এটি আমার বিশ্লেষণ সেই বিরোধী দলীয় নেত্রী সাবেক খালেদা জিয়ার কাছেও যাচ্ছেন বা তাদের নীতি নির্ধারণী মহলে কূটনীতিকরা কথা বলছেন এখন মিডিয়াতে যতটুকু আসছে তাদের স্পোক্সম্যানদের উদ্ধৃতি অনুসারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি দল যেটি চায় তারা সেই বর্ণনা দিচ্ছেন এখন কি আলোচনা হয়েছে এটি তো আলোচনাটা হয়েছে রুদ্ধধার আমরা জানি না আবার বিরোধী দলের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে যখন দাবি করা হয় তখন দেখা যাচ্ছে যে বিএনপি নেত্রী যে যুক্তি তুলে ধরে এই অবরোধ হরতাল টানা চালিয়ে যাচ্ছেন সেটির পক্ষে তারা কথা বলছেন কাজেই রুদ্ধদ্বার বৈঠকের গোপনীয়তা যদি দুই দল তাদের নিজেদের রাজনীতির স্বার্থে বলে থাকেন সেখানে আমাদের কিছু করণীয় নেই বা আমরা ভেতরের খবর ওইভাবে বের করতে পারবো না তবে জাতিসংঘের মহাসচিব যে চিঠিটি দিয়েছেন সেই চিঠিতে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি যে তাদের কাছে কি চিঠি দিয়েছেন কী অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বানকি মুন আওয়ামী লীগের কাছে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে চিঠিটি দিয়েছেন সেটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ তিনি এই চিঠির সারমর্ম পুরোটি নয় তবে একটি সিনফসিস বা সামারাইজ আকারে মূল্যবান তথ্যগুলো তিনি কিন্তু প্রকাশ করেছেন বা প্রচার করেছেন তার দেয়া তথ্যমতে যে এই জাতিসংঘের মহাসচিব যে চিঠিটি দিয়েছেন সেই বক্তব্য সরাসরি এই সরকারের দলের যে মানে মানসিকতা তাদের যে বক্তব্য তারা যেটি বলছে এই দেড় মাসের আন্দোলন সংগ্রামে বিরোধী দলের আন্দোলন সংগ্রামের জবাবে তার সঙ্গে ওই জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের কিন্তু আমরা অনেক মানে এলিমেন্টস খুঁজে পাই যে জাতিসংঘের মহাসচিবও একই কথা বলেছেন শাহরিয়ার সাহেব বলেছেন যে চিঠিটি দু সপ্তাহ আগে জাতিসংঘের মহাসচিব দিল আমরা পেয়েছি মাত্র গতকাল কেন দু সপ্তাহ লেট হলো এই চিঠিটি আসতে সেজন্য তিনি একটি জাতিসংঘের স্থায়ী মিশনে নিউ যে আব্দুল মোমেন সাহেব আছেন স্থায়ী প্রতিনিধি তাকে এই বিষয়টি খোঁজ নেওয়ার জন্য বলেছেন আর তিনি বলেছেন যে জাতিসংঘের মহাসচিব বলেছেন যে আগামীতে আগামী নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনটি কখন হবে সে বিষয়ে কিন্তু কোনো উল্লেখ নেই তার মানে দু হাজার সালে এই নির্বাচনের আগে এ ধরনের সহিংসতা যাতে না হয় সেজন্য সরকারকে দৃষ্টি রাখার জন্য বলেছেন এবং জাতিসংঘের মহাসচিব বলেছেন যে সহিংসতা নয় একটি গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে সরকারকে ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এই সহিংসতা দূর হবে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেজন্য তিনি বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে যে ভূমিকা রাখছে যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর হওয়া অথবা আরও সময় উপযোগী ভূমিকায় অবতীর্ণ হতে হয় জাতিসংঘের মহাসচিব সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন এবং আরেকটি সিগনিফিক্যান্ট বিষয় তিনি বলেছেন যে দু সাল মানে সহস্রাব্দ উন্নয়ন যে গোলটি এটি শেষ হয়ে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে কাজেই দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির প্রেক্ষাপটে কাজেই দু হাজার পনেরো সালটিকেও যেন সরকার সেইভাবে তাদের মূল্যায়ন করে তার মানে প্রতিটি বক্তব্য সরকারের অনুকূলেই তিনি বলেছেন এখন চিঠির মূল মেসেজ কি যতক্ষণ আমরা ওয়েবসাইটে না দেখব আপনি যে কথাটি বলেছেন সেটি তো আমরা নিশ্চিত হতে পারবো না তবে আমি সরকারের পক্ষ থেকে যে একজন মন্ত্রী এই জাতিসংঘের মহাসচিবের চিঠিটির বর্ণনা দিয়েছেন এজন্য এই মুহূর্ত পর্যন্ত বিএনপি কিন্তু ডার্কেই রেখেছেন আমরা জানি না জাতিসংঘের মহাসচিব তাদের কী আহ্বান জানিয়েছে কিন্তু সরকারের কাছে যে বক্তব্য রেখেছেন সেটি উনি প্রকাশ করে অন্তত পক্ষে আমাদেরকে ক্লিয়ার করেছেন যে জাতিসংঘের মহাসচিবটি আসলে এই আচ্ছা আশাফ ক্যাসের কাছে একটু অনেকেই বলছে যে পানকিমুনের চিঠি বিএনপি নেতৃ নেতৃন যে জোট আছে সেটা একটু বেকায়দায় পড়েছে কারণ আগে সহিংসতাটা থামাতে বলা হয়েছে তারপরে অন্য কোন নেক্সট স্টেপে যাওয়ার কথা কথা হচ্ছে। এটা আমরা দেখি না এখন এটা নিয়ে আর একটু পরে কথা বলবো কিন্তু আপনি কি মনে করেন মানে পক্ষে বা বিপক্ষে যাবে প্রথমত যে এই ধরনের চিঠির ভাষা কূটনীতির ভাষায় হয় এবং কূটনীতির ভাষা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে অনুবাদ করা যায় সরকারি দলে যারা আছেন তারা হয়তো তাদের মতো করে অনুবাদ করবেন এবং বিশ্লেষণ করবেন বিরোধী পক্ষ যখন প্রকাশ্যে বলবেন তখন আপনি দেখবেন একই চিঠির বা একই ভাষার ভিন্ন রকমের অনুবাদ তারা করবেন আমরা চাই না মানে উই আমরা লস্ট ইন ট্রান্সলেশন হতে চাই না আমরা চাই চিঠির ভাষা একটা মানে কি বলবো জাতীয় ঐকমত্যের মতো করে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হোক যেহেতু বিএনপি এখনও চিঠির ব্যাপারে মুখ খুলছে না অতএব আপনি যেই শোনা কথাটি বললেন তার এক ধরনের আভাস হয়তো পাওয়া যাচ্ছে কেননা বিএনপিকে আমরা অতীতে দেখেছি এ ধরনের ঘটনা আর বিএনপি যেহেতু তাদের রাজনৈতিক কৌশলেই বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তির চেয়ে কূটনীতিক এবং বিদেশি দূতাবাসের পেছনে দৌড়াদুরির নজির বেশি কাজেই তারা তাদের একটি অর্জন বলে মনে করত। যদি এই চিঠির ভাষা তাদের পক্ষে যেত তবে আমি জানি না তারা হয়তো ভবিষ্যতে প্রকাশ করবেন আর আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে অন্য যে কোনো রাষ্ট্রের রাজনীতির যে মানদণ্ড থাকে স্ট্যান্ডার্ড থাকে তার যে সীমা রেখা থাকে তাতে কিন্তু অনেক কিছু জনগণের কাছে প্রকাশ করা হয় না কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা অপূর্ব বৈশিষ্ট্য হচ্ছে এখানে জনগণকে যে পরিমাণ ভোগান্তির ভেতরে যেতে হয় সরকারের আচরণের কারণে এবং বিরোধী রাজনীতির চরিত্রের কারণে সেখানে জনগণের নৈতিক অধিকার রয়েছে একশো ভাগ যে কোনো চিঠির যে কোনো আলোচনার যে কোনো রুদ্ধতার বিষয়ের সম্পূর্ণ বিবরণ জানার কেননা অতীতে আমরা দেখেছি যে এই ধরনের নিজেদের মধ্যে যে বোঝাপড়াগুলো হয় সেটা আমাদের জন্য খুব সুখকর হয়নি এবং সেটা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে রাজনীতির পক্ষে গণতান্ত্রিক শাসনের পক্ষেও যায় না আমরা অনেক সময় দেখে থাকি বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার রাজনীতি করে তারা নিজেদের ভেতরে বসে একটু হালুয়া রুটির মতো ভাগ করে নিতে চায় বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আগামীতে এই ধরনের ভাগ বিপক্ষে এবং আমি মনে করি যেহেতু বাংলাদেশে গত দেড় মাস ধরে একটা কী বলবো একটা অসহ্য রকমের বিপজ্জনক সহিংস আন্দোলন হচ্ছে একে আমি রাজনীতি বলছি না কেননা রাজনীতির যে চেহারা আমরা দেখে থাকি বা জেনেছি এবং অতীতে দেখেছি গণতান্ত্রিক আন্দোলনের চেহারা কখনো এরকম হয় না পেট্রোল বোমা কখনও আপনার প্লাকার্ডের বিকল্প হয় না আপনি বিরোধী রাজনীতির লোককে রাস্তায় দেখবেন না এবং মানুষপুরে মারা যাবে আমরা তাদের দেখতে বার্নি নিটে যাবো এটি কোনো গণতান্ত্রিক শাসন না আমরা যেটি দেখতে পাচ্ছি গণতান্ত্রিক রাজনীতি যেমন আমরা দেখতে পাচ্ছি না গণতান্ত্রিক আন্দোলন দেখতে পাচ্ছি না তেমন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না রাষ্ট্রের যে সুশাসনের ঘাটতি রয়েছে তাদের আচরণে প্রকাশ পাচ্ছে ব্যবহারে প্রকাশ পাচ্ছে সিদ্ধান্ত গ্রহণে প্রকাশ পাচ্ছে এমন কি রাজনীতিতে ভিন্ন মতকে যতটুকু আপনার জায়গা দেওয়া দরকার নিয়মতান্ত্রিক আন্দোলনের জন্য তাতেও ব্যাপক ঘাটতি দেখা গেছে এই মুহূর্তে কাজে আমরা মনে করি যে বানকিমুন কি চিঠি লিখেছেন সরকারের দৃষ্টিতে শুধু তাদের সুরে মিলে গেছে তাদের রাজনীতি সাথে মিলে গেছে এতটুকু শুনে আমরা সন্তুষ্ট না আমরা শুনতে চাই যে এই সংঘাত থেকে দেশ মুক্ত হবে কি করে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার দিকে যেতে আপনার জাতিসংঘ হোক বা বিদেশি কূটনীতিক হোক এদের দিকেই বাংলাদেশের রাজনীতি ঝুঁকে থাকে যদিও আমি খুশি হতাম বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝে তাদের গুরুত্ব দিয়ে যাদেরকে আপনারা বার্ন ইউনিটে ফেলেছেন অথবা যাদের ভোট নিয়ে ক্ষমতায় যেতে হয় তাদের গুরুত্ব দেওয়ার দিন যেদিন শুরু হবে সেই দিন বাংলাদেশের রাজনীতি একটা মোর পরিবর্তনকারী জায়গায় যাবে বলে আমার ধারণা জনাব শাবান মাহমুদ আগে আমরা দেখেছি যে কূটনৈতিক তৎপরতা বা এই ধরনের যেসব প্রচেষ্টা চলেছে সেগুলি সবগুলি পর্দার অন্তরালে ছিল আড়ালে হয়েছে পরে আমরা রেজাল্ট পেয়েছি কিন্তু এইবার কি সেটা প্রযোজ্য হবে আমার কাছে মনে হয় পাবলিক কিন্তু সব কিছু জেনে জানতে চায় যে এত পরিষ্কার করে জানতে চায় না হলে সে কনফিউজ কিন্তু রাস্তায় কিন্তু আপনি হরতাল কল হয়েছে হরতাল হচ্ছে না কিন্তু তারপরে কিন্তু সবাই নামছে না যে যা যতটুকু কাজ করে বাসায় ফিরে চলে যাচ্ছে মানে একটা আতঙ্ক ছোটোখাটো রয়ে গেছে এবং এটা যদি পর্দার আড়ালেই থেকে যায় এই নেগোসিয়েশনটা তাহলে কি এই ভয় ভীতি বা সন্দেহটা দূর হবে পর্দার আড়ালে নেগোসিয়েশন হওয়ার তেমন কোনো সুযোগ কিন্তু নেই এটা আমার বিশ্লেষণ হ্যাঁ শুরুতেই তো এখনই চিঠি আমরা জানলাম না হ্যাঁ এটা তেমন কোনো সুযোগ নেই আর আপনি যেটি বলেছেন যে মুন না আগে আমরা যেই চিঠিটা নিয়ে কনফিউশন হয়েছিলাম আমি আপনাকে মনে করাই যে ওয়ান লেভেনের সময় ইউন যে চিঠিটা পাঠিয়েছিল সেই চিঠি সিগনেচার নকলের অনেক প্রশ্ন উঠেছিল তখন আমরা আমরা কি আবার ওই ধরনের একটা প্রশ্নে চলে যাব না যদি আমরা চিঠিটা না দেখি আপনার কি মনে হয় না যদি এটি হতো যে এই চিঠিটি সঠিক হলে সংলাপ হবে সমঝোতা হবে এরকম যদি কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন হতো তাহলে চিঠিটি গোপন রাখার বিষয় ছিল এই চিঠি যদি সত্য হয় তাহলে চলমান সিচুয়েশন কিন্তু বান মুনের কথাই যে সমাধান হয়ে যাবে আই ডোন্ট থিঙ্ক লাইক সো তাহলে কূটনীতিকরা গত দেড় মাস ধরে যে প্রচেষ্টা চালাচ্ছে তার একটি রিফ্লেকশন কিন্তু আমরা পেতাম এই সমাধানটি কিন্তু দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিদ্যমান সংকট দুই প্রধান রাজনৈতিক দলের আন্তরিকতার ফসল হিসেবে এই সমাধান হবে এবং কূটনীতিকরা শুধু কূটনীতির ভাষায় যেটি আশরাফ ভাই বলেছেন এবং ওয়ান ইলেভেনের প্রসঙ্গটি যখন টানলেন আমরা আমাদের আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কাছে তো তথ্য আছে যে ওয়ান ইলেভেনের সময় এই কূটনীতিকরা যখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলেছেন তখন তাদেরকে এক ধরনের সাজেশন দিয়েছেন এক ধরনের পরামর্শ এক ধরনের তথ্য দিয়েছেন যে তথ্যের আলোকে তারা খুব অনর অবস্থানে অথবা তাদের কৌশলগত অবস্থান নির্ধারণ করেছে আবার বেগম জিয়া তখন কিন্তু ক্ষমতাসীন তার কাছে এসে তারা বেগমজিয়াকে জিয়াকে প্রভোগ করার জন্য তাদের মতো করে তথ্য দিয়েছেন কূটনীতিকরা কিন্তু সবসময় যে সমাধানের জন্য অগ্রণী ভূমিকা রাখে বা একটি মিডিলম্যান হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখে তা নয় পর্দার আড়ালে কিন্তু তারা দুই পক্ষকে বরং তাদের দ্বন্দ্ব সংঘাত আরও ঘনীভূত করার জন্যও তাদের রোল কিন্তু থাকতে পারে আমরা উই ডোন্ট নো কূটনীতিকদের উপরে কিন্তু আমি ভরসা করি না ইভেন বানকিমুন কী বললেন বা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কী বললেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কী বললেন ভারতের প্রধানমন্ত্রী কি এগুলোর কিছুটা ইম্প্যাক্ট হয় এটি সত্য যেহেতু বাংলাদেশে বিশেষ করে ভারতের একটি শক্তিশালী বলয় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন সেটি খুব গুরুত্ব সহকারে বাংলাদেশের যারা প্রধান প্রধান রাজনৈতিক দল তারা বোঝার বা উপলব্ধির চেষ্টা করেন কিন্তু যদি জনগণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি জেগে ওঠে কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন কি এই কূটনৈতিক তৎপরতা কূটনৈতিক প্রচেষ্টা ঐক্যবদ্ধ কূটনৈতিক লড়াই বা তাদের এজেন্ডা কখনো বাস্তবায়ন হয়েছে স্বাধীনতার আগের থেকে শুরু করে এই পর্যন্ত আমি দেখিনি কাজেই আমি এদের এই উদ্যোগ বা রোলকে বা তারা যে পদক্ষেপ নিতে যাচ্ছে অ্যাটলিস্ট চিঠি পাঠিয়েছেন এটি সত্য চিঠির ভাষা যাই হোক আশা ভাই আমি বিশ্বাস করতে চাই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতো একটি আমি দল দেশকে খাটো করছি না কিন্তু তাদের তো জাতিসংঘের সদস্যভুক্ত দেশ তো বাংলাদেশের থেকে সার্বিক বিবেচনা অনেক ইম্পর্ট্যান্ট দেশগুলো এই জাতিসংঘের অধীনে তারা সদস্য রাষ্ট্র সেই ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে জাতিসংঘের মহাসচিব বানকি মনের এ ধরনের হিপোক্রেসি করা চিঠি না দিয়ে একটি জাল চিঠি বা আদার্স এটির সুযোগ কিন্তু নেই এবং তাদের এত দায়ও পড়েনি তারা বাংলাদেশের চলমান বিদ্যমান সমস্যার সংকটের জন্য অগ্রণী ভূমিকা রাখবেন উদ্যোগী ভূমিকা রাখবেন এটি স্বাভাবিক এটি নর্মসের মধ্যে পড়ে এবং জাতিসংঘের মহাসচিব হিসেবে তিনি তার দায়িত্ব রয়েছে কিন্তু চিঠি নিয়ে চিঠি ফেব্রিকেট বা সিগনেচার আছে কি না আছে বা কন্টেন্ট চেঞ্জ হচ্ছে কি না এটি আমাদের আমি আগেই বলেছি যে আমরা জাতিগতভাবেই এক একটু সন্দেহপ্রবণ হচ্ছি আমরা সত্যকেও মিথ্যা মনে করি মিথ্যাকেও সত্য বলার চেষ্টা করি সে জাতিসংঘের মহাসচিবের চিঠি নিয়ে আমি অ্যাটলিস্ট অ্যাজ এ জার্নালিস্ট আমার অবজারভেশন বা আমার বিশ্বাস যে এই চিঠি উনি দিয়েছেন এখন কন্টেন্টস কি ভাষা কি। মিস ইন্টারপ্রেট হচ্ছে না ইনফ্যাক্ট এটি বলার তো সুযোগ আমার নেই যেহেতু আমি সরকার বা বিরোধী দলের তাদের সাংগঠনিক প্ল্যাটফর্মের কেউ নই বিদেশি কূটনৈতিকদের ব্যাপারে তৎপরতার ব্যাপারে আপনার সাথে কথা বলবো তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি কাছে আর এফ এল ফ্রেট পাইপ লেট এডিশন এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসি টিভি রাতের আয়োজন পাইপ লেট এডিশন এডিশন আজকের বিষয় বানকি মুনের চিঠি বিরতিতে যাওয়ার আগে আশরাফ সাহেব আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিদেশি কূটনীতিকদের তৎপরতা যেটা হচ্ছে এটা পর্দার আড়ালে হোক আর যেখানেই হোক আমাদের যদি লোকাল ইনভলভ না ইনভলভমেন্ট না থাকে তাহলে কি এটা সমাধানের সম্ভবপর সাবান সাবানের সাথে আমি একমত ও যেভাবে কূটনীতিকদের ভূমিকাটি বলছিল দেখুন আপনাকে একটা কথা বলি এটি আমাদের রাজনৈতিক দেউলিয়াত্ম এটি আমাদের দীর্ণ দশা যে আমরা বিদেশি কূটনীতিকদেরকে এই পর্যায়ে আপনার প্রবেশ করতে সুযোগ দিচ্ছি এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি বড় মাপের রোগ বলতে পারেন আপনি কেননা আমরা যে যখন বিরোধী দলে থাকে আমরা দেখি তারা বিদেশি দূতাবাসগুলোতে দৌড়দৌড়ি করেন বিচার আচার করেন নালিশ দেন ডেকে বলেন এমনকি সরকারও করেন কিন্তু এই রাষ্ট্রের যদি বৈশিষ্ট্যের দিকে আমি একবার তাকাই আপনার জনগণের কাছে দায়বদ্ধ থাকার কথা সরকারি দলের যারা ক্ষমতায় রয়েছেন এমনকি বিরোধী দলের আপনি কূটনীতিকদের যে দৌড়াদুরি আমরা দেখি এটি পৃথিবীর খুব কম দেশে হয় এটি একটি কদর্যপূর্ণ ঘটনা এটি অত্যন্ত নৈরাশ্যজনক এবং এটি ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার আমি বলছি না যে আজকে সংকটের সময়ে যে দৌড়াদৌড়ি হচ্ছে এই সুযোগ তো আমরা তৈরি করে দিচ্ছি যখন আপনি ঘরের ভেতরে কোন্দল থাকে যখন রাজনীতি বিবদমান হয় যখন কেন্দ্রিক রাজনীতি হয় যেখানে আপনার একে অন্যকে নিশ্চিন্ন করে দেওয়াটা হচ্ছে রাজনীতির অন্যতম কর্মসূচি সেই জায়গায় বিদেশি কূটনীতিক কেন আরও অনেক সুযোগ সন্ধানী মানুষ কিন্তু এই ধরনের রাজনীতিতে ঢুকে পড়ার সুযোগ থাকে এমনকি ক্ষমতার পালাবদলের অংশ হয়ে পড়ার সুযোগ থাকে অতীতে আমরা দেখেছি কিন্তু আমি মানে রাজনীতিদের রাজনীতিবিদদের কাছে অনুরোধ করতে চাই আজকে যারা ক্ষমতাসীন এবং বিরোধী দলে রয়েছেন রাজনীতি তাদের নিয়ন্ত্রণে থাকা উচিত রাজনীতির একটি শিষ্টাচার আছে একটি মাপকাঠি আছে এবং একটি ভব্যতা সভ্যতাও আছে গণতান্ত্রিক রাজনীতিতে যদি আপনি বিশ্বাস করেন গণতান্ত্রিক রাজনীতির কানুন মেনে আপনাকে রাজনীতি করতে হবে গণতান্ত্রিক শাসনে আপনি বিশ্বাস করলে সেটি করতে হবে আমি কূটনীতিকদের খুব বেশি দোষ দিচ্ছি না কিন্তু আমি দোষ দিচ্ছি যারা তাদের তাদের কাছে যাচ্ছেন যারা তাদেরকে আহ্বান করছেন যারা তাদের সাথে মিটিং করতে এমনকি তাদের ককটেল পার্টিতে গিয়ে অত্যন্ত খুশি মনে বাড়ি ফিরে আসছেন এমনকি আমি দেখেছি যে ভিন্ন মতে রাজনৈতিক দল যাদের সাথে এক টেবিলে তাদের বসার কথা ছিল না বাংলাদেশে কূটনীতিকদের কার্যালয়ে অথবা তাদের বাসভবনে আমরা সেমন ব্যক্তিবর্গকেও একসাথে পানাহার করতে দেখেছি এটি আমাদের নিজস্ব সমস্যা এবং এটি থেকে ইমিডিয়েটলি বাংলাদেশের রাজনীতি মুক্ত হোক এটি আমি চাই দেখুন তাতে একটি সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যা সমস্যা সমাধান করার দায়িত্ব দুজন মানুষের হাতে এবং দুটি বড় রাজনৈতিক দলের হাতে এটি আমাদের অভ্যন্তরীণ সমস্যা এটির জন্য আমরা যথেষ্ট পরিমাণে উপযুক্ত এই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করার এবং আপনি যদি এই সংলাপ এখন না হয় রাজনীতিতে এক ধরনের সমঝোতা না হয় আপনি যদি নির্বাচনের পালাবদল কেমন করে হবে নির্বাচনী কাঠামো কি হবে সেটি যদি আমরা ঠিক না করতে পারি তখন কিন্তু যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো জাতিসংঘের কার্যালয় বলুন না কেন ঢুকে পড়ার সুযোগ রয়েছে শ্যামান মাহমুদ উনি সমঝোতার কথা বললেন কিন্তু আজকে আবার প্রতিমন্ত্রী শারিয়ার সাহেব বললেন যে ওই সংবাদ সম্মেলনে বলেছেন যে খুনিদের সাথে কোনো ডায়লগ হবে না সমঝোতাটা হবে কিভাবে এটি আজকে প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেব বলেছেন তার এই বক্তব্যটি সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ হিসেবে আমরা মনে করতে পারি বিকজ জাতিসংঘের মহাসচিবের চিঠিটি ব্যাখ্যা করার পরে তিনি এই কথা বলেছেন কিন্তু জাতিসংঘের মহাসচিবের চিঠি আসার আগে তোফায়ল আহমেদের মতো বর্ষীয়ান নেতা বা প্রভাবশালী নেতা বা নীতি নির্ধারক তিনি বলেছেন একই কথা মোহাম্মদ নাসিম সাহেব আজকে চোদ্দ দলের যে বৈঠক হলো চোদ্দ দলের বৈঠক শেষে তিনি বলেছেন একই কথা এমন কি দেশের শীর্ষ নেত্রী প্রধান নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন তিনিও একই কথা বলেছেন তার মানে হলো যে প্রত্যাশিত যে সংলাপ সেই সংলাপ আসলে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পুরোপুরি নাকচ করা হচ্ছে এটি হওয়ার সম্ভাবনা আমিও দেখি না তো প্রকাশ্যে না হোক অন্তত আমি যদি এই গত পাঁচচল্লিশ দিনের চিত্রের একটি মানে সামারাইজ করি এভাবে তাহলে দেখব যে এ পর্যন্ত যারা এই হরতাল অবরোধের শিকার বা পেট্রোল বোমার শিকার বা হরতাল অবরোধের কার্যকলাপের শিকার তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা প্রভাবশালী মন্ত্রী অথবা মন্ত্রী এমপি বা ইভেন প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতা কিংবা তাদের কর্মী পর্যন্ত কেউই কিন্তু এফেক্টেড না বা এনজিওর্ড না একদম এবারের এই হরতাল অবরোধের শিকার হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ যারা প্রকৃত অর্থে রাজনীতি বুঝে না রাজনীতি কি এটিও তারা জানে না এবং আমি এই উদাহরণ দিয়ে আপনাকে আরেকটু একটু ক্লিয়ার করতে চাই খুব সংক্ষেপে যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় জাদুঘরে এই বিএনপি জামাত কর্তৃক অবরোধ হরতালের এই তাদের এই পাঁচচল্লিশ দিনের যে প্রোগ্রাম এতে অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের একটি অংশ ওখানে হাজির হয়েছিলেন জাদুঘরে এবং সেখানে একটি তথ্য প্রামাণ্য চিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার উপকমিটির পক্ষ থেকে দেখানো হয়েছে সেই তথ্যচিত্রটি আমি দেখেছি এবং ওই সংবাদটি রিপোর্টে আমি কাভার করতে গিয়েছিলাম আমি একদম কোনো দলমত নয় আমি সাংবাদিক হিসেবে ওই আঠারো মিনিটের চিত্রটি যা দেখেছি তাতে আমার উপলব্ধি হয়েছে যে এই পাঁচচল্লিশ দিনের অবরোধ হরতালে বাংলাদেশের প্রায় একশো নিরীহ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যাদের সামনে আর কোনো ভবিষ্যতই নেই ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এর মধ্যে দু একজন ছিলেন তারা শুধুমাত্র এই আন্দোলন অবরোধ হরতালের নামে যে পেট্রোল বোমা সন্ত্রাস যে পেট্রোল বোমা ছোড়া হয়েছে তাতে তারা অগ্নিদগ্ধ হয়ে নিষ্ঠুর মানে একেবারে হৃদয়হীন এবং বর্বরতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এই অবস্থায় অবশ্যই আমি মনে করি যে যারা হরতাল অবরোধ ডাকছে তাদেরকে যেভাবে দায়ী করছেন সরকারি দলের পক্ষ থেকে সাধারণ মানুষ যদি মনে করে যে ওই হরতাল অবরোধ কোনো সমাধান করতে যেহেতু সরকার ব্যর্থ হয়েছে এমনকি এই হরতাল অবরোধের সমাধানের জন্য একটি সংলাপ পর্যন্ত যাওয়ার প্রয়োজন মনে করেনি কাজেই এমনকি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োগ করেও এই হরতাল অবরোধ বন্ধ করতে পারেনি সেই কারণে এই একশো জন নিহত হওয়ার ঘটনা সাধারণ মানুষ যে নিহত হচ্ছে তারা যে আগুনে পড়ে জীবন দিচ্ছে এর দায়ভার সরকারও কিন্তু কোনোভাবে এড়াতে পারে না প্রত্যক্ষভাবে এই ঘটনার জন্য দায়ী বিএনপি জামাত কিন্তু এই ঘটনার দায়ভার সরকার যদি মনে করে যে দায়ভার তাদের ঘাড়ে নয় সেই বিষয়টি আমি মনে করতে পারি না কারণ রাষ্ট্রের নিরাপত্তা দেয় দেওয়ার দায়িত্ব তাদের বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের এটি সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যদি মনে করে যে তাদের প্রশাসন দুর্বলভাবে কাজ করছে কাজ সঠিকভাবে কাজ করতে পারছে না সেই ক্ষেত্রে সরকারকে আরও কঠোর ভূমিকায় মোট কথা সরকারকেই আয়দার কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়ে এই অবস্থার একটি অবসান ঘটাতে হবে সেখানে ব্যর্থ হলে তাদেরকে সংলাপ তাদেরকে সমঝোতা অথবা তাদেরকে যে কোনো উপায়ে এই পরিস্থিতি বন্ধ করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ এই দেশে জন্মগ্রহণ করে তো তারা কোনো অপরাধ করে কাজেই সরকারকেও বিবেচনায় আনতে হবে যে শুধুমাত্র বিএনপি জামাতের উপর দোষ চাপিয়ে দিয়ে তারা যদি একটি রাজনৈতিক মানে একটি আমি বলতে চাই যে রাজনৈতিক ফল তাদের ফেভারে নিতে চায় আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ এই সুযোগটুকু সরকারকে দিচ্ছে না কারণ সরকারের দায়িত্ব অনেক জনাব কায়সার আজকে বাংলাদেশ ক্রিকেট টিম জিতলো প্রধানমন্ত্রীও অভিনন্দন জানালেন বিএনপি চেয়ারপারসনেও অভিনন্দন জানালেন এটা কিন্তু ক্রিকেট টিমে জেতাটা একটা কমন ব্যাপার জাতিগতভাবে আমাদের এছাড়া কি আর কোনো কমন ফ্যাক্টর নাই যেখানে গিয়ে আমরা একত্রে হইতে পারি দুঃখজনক হচ্ছে যে আমাদের রাজনীতির যে চরিত্র এবং বৈশিষ্ট্য দাঁড়িয়েছে এবং রাজনৈতিক সংস্কৃতি যেটি দাঁড়িয়েছে আপনি যে উদাহরণটি টানলেন এরকম ভুরি ভুরি উদাহরণ থাকার কথা ছিল এই সমাজে যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ অথবা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন একমত হবেন সুস্থ রাজনীতি সেই কথাই বলে কেননা বিএনপি এবং আওয়ামী লীগ তো দুটি উপজাতি না বিএনপি আওয়ামী লীগ তো দুটি আইল্যান্ডে বসবাস করে দুইজনকে তো আমরা দেখেছি একটি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটি ভিন্ন রাজনৈতিক দল এর বাইরে তো তেমন কিছু না কিন্তু বাংলাদেশে বৈশিষ্ট্যটি এমন দাঁড়িয়ে গেছে এটি বিবদমান গোষ্ঠী এটি একটি নিশ্চিন্নকারী পক্ষ একে অন্যকে এবং তারা কোনো বিষয়ে একমত হতে পারেন না কেননা এখানে ক্ষমতা তাদেরকে এমনভাবে প্রভাবিত করে ফেলেছে যে ক্ষমতায় থাকা এবং না থাকার মধ্যে অঙ্কটি অনেক বিস্তারিত এবং ব্যবধানটি অনেক বড় হয়ে গেছে রাজনীতি এখন ভারসাম্যহীন হয়ে গেছে এবং সেই জায়গাটিতে আমার মনে হচ্ছে যে আপনি যে ক্রিকেট টিমের উদাহরণটি বললেন আজকে বাংলাদেশের যে কোনো মানুষ আমার ধারণা গর্বিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের এই সাফল্যে বিশেষ করে আফগানিস্তানের মতো একটা আন্ডার যাকে আমরা গণায় ধরছিলাম যে কেমন করে কিন্তু সেই সঙ্গে আমরা খুবই খুশি হয়েছি যে বিবদমান দলগুলো রাজনৈতিক দলগুলো একই কাতারে দাঁড়িয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছে দেখুন রাজনীতির মৌলিক বৈশিষ্ট্য যদি আমি বুঝে থাকি এরকম বাংলাদেশের জাতীয় ঐক্যমত্বের আরও প্রায় একশোটি ঘটনা আমি বলতে পারবো যেখানে বিএনপি আওয়ামী লীগ অথবা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের এক মঞ্চে দাঁড়ানো উচিত একভাবে কথা বলা উচিত একই প্ল্যাটফর্মে থাকা উচিত আপনি যদি আজকে বাংলাদেশের এই যে এমডিজি গোলের কথা বলেন সেখানে কি তাদের কোনো ভিন্ন মত রয়েছে আপনি যদি বাংলাদেশের যে অনাবাসী শ্রমিকদের সুবিধা কথা বলেন সেখানে কি তাদের কোনো ভিন্ন ভিন্নমত থাকা উচিত আমি আপনি যদি বাংলাদেশের বেকারত্বের সমস্যা বলেন কই আমি তো এসব বিষয়ে তাদেরকে কখনো কথা বলতে দেখি না হুদাভাই আপনি দেখুন আমাদের এখানে রাজনীতিটা এমন মরণঘাতী একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই রাজনীতি জীবন কেড়ে নেয় এই রাজনীতি বর্বর এই রাজনীতি খেটে খাওয়া মানুষকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে এবং এই রাজনীতি আপনার গণতান্ত্রিক অধিকার হরণ করে এই রাজনীতি যে মানবিক না এই রাজনীতি যে রাজনীতি না এই কথাটি বলার কিন্তু এখন চূড়ান্ত সময় হয়েছে আপনি দেখুন যারা বোমা মারছে যারা গাড়ি পোড়াচ্ছে যারা মানুষকে জীবন ব্যাহত করছে তারা তো সন্ত্রাসী তাদের তো কোনো রাজনৈতিক পরিচয় নাই এমনকি বিএনপিও তো বলছে না এরা তাদের লোক আমরা কেন বারবার ভাবছি যে এটা রাজনৈতিক গোষ্ঠী এদেরকে রাষ্ট্রের উচিত সন্ত্রাসী হিসাবে ট্রিট করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এটি বন্ধ করা উচিত এটি কোনো রাজনৈতিক কর্মসূচি না একটা অন্য ব্যাপারে যাই গত দুই দিনে এই এত গন্ডগোলের মধ্যে এত সহিংসতার মধ্যেও আমরা দেখলাম প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের একজন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করে দিলেন মানে এটা হঠাৎ কেন হলো বা এই ক্যান্ডিডেট কিভাবে আসলেন একটা জিনিস হতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের বা সরকারি দলের অনেকটা কৌশলের মতো আমরা দেখতে পাই যে যখন কোনো সিচুয়েশন তৈরি হয় তখন তারা আরেকটা নতুন এজেন্ডা তৈরি করে বা নতুন আলোচনার বিষয় তৈরি করেন এটা গত পাঁচ বছরের আওয়ামী লীগ শাসনামলে আমরা অনেকবার দেখেছি এটি রাজনীতির কৌশল এই ক্যান্ডিডেটটা হঠাৎ মানে আউট অফ দ্য ব্লু হইল না মানে সিটি কর্পোরেশনের নির্বাচনটি আমার মনে হয় ওই রকম একটি এজেন্ডা এবার ক্যান্ডিডেটের কথা বলি আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে যাদের নাম আমরা মেয়র নির্বাচনের ব্যাপারে শুনছি সেখানে আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিবর্গ আছেন যারা অতীতে দলের সাথে ঘনিষ্ঠ ছিলেন এমনকি ব্যবসায়ী গ্রুপ রয়েছেন এমনকি বিএনপির ক্যান্ডিডেট কারা হতে পারেন এমনটি শুনেছি আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো উত্তরের কথা ভেবে এবং সেখানে একটা ভিন্ন ফ্লেভারের কোনো একজন প্রার্থীকে সামনে আনার কথা ভেবেছেন তবে চূড়ান্ত বিচারে পরিস্থিতির উপরে হয়তো অনেকখানি নির্ভর করবে যে চূড়ান্ত কৌশল কি হবে কেননা পরিস্থিতি ঠিক করে দিবে যে কী ধরনের ক্যান্ডিডেট বিরোধী দল দিবে অথবা বিরোধী দল আদৌ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী উনি হচ্ছেন নাকি অন্য কেউ হচ্ছেন এবং দক্ষিণে কে হবেন সেটিও কিন্তু আমরা শুনিনি তবে আমি মনে করি যে ঢাকা শহরের মতো গুরুত্বপূর্ণ শহর যেই শহরে সিটি কর্পোরেশনের অনেক কিছু করার সুযোগ রয়েছে এখানে একজন অত্যন্ত বিচক্ষণ মানুষ যার ব্যবস্থাপনার অভিজ্ঞতা রয়েছে যার অনেক বিভিন্ন শহর ঘুরে দেখার অভিজ্ঞতা রয়েছে এবং এই শহরের অনেকগুলো সুবিধা দিই যেগুলো নিয়ে আমরা প্রতিদিন কমপ্লেন করি আপনি যদি যানবাহনের কথা বলেন ওয়াটার লগিং বলেন সেই সব ব্যাপারে আমরা মনে করি যে একটু রাজনীতি বিযুক্ত হয়ে কমিটমেন্ট করতে পারেন এমন ক্যান্ডিডেটকে আমরা চাই এবং সেটি যেই রাজনৈতিক মহল থেকে আসুক শাহন আপনি ক্যান্ডিডেট ইয়েটা কেমন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকা উত্তরে তিনি বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী নেতা বিসিসিআই সাবেক প্রেসিডেন্ট এবং একজন টিভি উপস্থাপক খুব খ্যাতিমান বাংলাদেশের মানুষের কাছে যার ব্যাপক পরিচিতি রয়েছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বের নাম মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তিনি আনিসুল হক তাকে আওয়ামী লীগের সম্ভাব্য আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচনটি বোধ এপ্রিল বেতে হতে পারে সেখানে তাকে প্রার্থী হিসেবে তিনি প্রার্থী হিসেবে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করার কিন্তু কোনো নজির নেই তিনি মন্ত্রীদের অবহিত করেছেন যে তাকে তিনি প্রার্থী করতে চান এতটুকু কেবলমাত্র তিনি ডিসক্লোজ করেছেন আমি আমার বড় বড়ো ভাই আশরাফ কায়সার ভাইয়ের সঙ্গে সম্পূর্ণভাবে একমত কারণ অতীতে একটি উদাহরণ আমরা যদিও সেটি বিএনপি নেত্রীর মুখ থেকে আমরা শুনেছিলাম যে এফ এর আরেকজন সাবেক প্রেসিডেন্ট আল মিন্টু সাহেব তাকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী করা হবে অবিভক্ত সিটির এমন একটি আপূর্বাভাস আমরা পেয়েছিলাম এবং এটি প্রায় ঢাকায় যারা আমরা রাজনীতি সচেতন বসবাস করি প্রত্যেকের কাছে এই মেসেজটি পৌঁছে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে শেষ পর্যন্ত ওই বিএনপির একজন পলিটিশিয়ান সাদেক হোসেন খোকাকেই মনোনয়ন দেয়া হয়েছিল এখন ঢাকা বিভক্ত হয়েছে এবং ঢাকা উত্তরে আনিসুল হক সাহেবের নাম মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা করেছেন এর একটি সিগনিফিক্যান্ট কারণ থাকতে পারে আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানে অনেক আগে থেকে আমরা শুনেছি যে মাহমুদুর রহমান মান্না সাহেব প্রার্থী হতে পারেন তার মানে মাহমুদুর রহমান মান্না আমরা মানে বুঝতে পারি যে উনি কোন লেভেলের একজন ক্যান্ডিডেট ওনার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ড ওনার লেখালেখির ব্যাকগ্রাউন্ড একজন সৃজনশীল মানুষ আর কি সে হিসেবে বিয়ে সিটি কর্পোরেশন ক্যান্ডিডেটে নিয়ে আলাপ করেও তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসে আমার আর এফ এল পাইপ প্লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসি টিভির রাতের আয়োজন আর এফ এল পাইপ লেট এডিশন লেট এডিশন আজকের বিষয় বানকি মুনের চিঠি সাবান আমরা মুনের চিঠি থেকে অনেক দূরে একটু চলে আসি কিন্তু তারপরেও এই টপিকে থাকতে চাই সেটা হলো আমাদের ঢাকার মেয়র মেয়র যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেছেন এবং আমি অ্যাটলিস্ট আওয়ামী লীগের সঙ্গে আমার যতটুকু সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা রয়েছে সাংবাদিক হিসেবে তাতে আমি কিন্তু মোটামুটি নিশ্চিত যে এবার একটি নির্বাচন আসলে হতে যাচ্ছে এপ্রিলে কিংবা মেতে এবার নির্বাচন হতে যাচ্ছে এটা মোটামুটি ক্লিয়ার আর মাননীয় প্রধানমন্ত্রী আনিসুল হক সাহেবকে যে প্রার্থী দলীয় প্রার্থী হিসেবে ইঙ্গিত দিয়েছেন সেটিও বাস্তবায়ন হতে যাচ্ছে তার একটি ক্রাইটেরিয়া আমি নির্ধারণ করেছি আমার গবেষণা থেকে এবং সেটি হতে পারে মাহমুদুর রহমান মান্না সাহেব হয়তো তিনি যে নাগরিক ঐক্য ফ্রাম বা একটি তৃতীয় মঞ্চ গঠনের চেষ্টা করছেন আওয়ামী লীগ বিএনপির বাইরে এসে এবং আমি মনে করি যে মাহমুদুর রহমান মান্নার যে ছাত্র জীবনের একটি গৌরবোজ্জ্বল অতীত রয়েছে সে কারণে তিনি নগরবাসীর কাছে মোটামুটি আমি মনে করি যে পরিচিত সেই আলোকে তার বিবেচনায় আওয়ামী লীগ একটি ওই লেভেলের ক্যান্ডিডেট হয়তো খুঁজছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে আমি মনে করি যদি তিনি তার সিদ্ধান্তে অনর থাকেন আনিসুল হক সাহেবকে ক্যান্ডিডেট ঘোষণা দিয়ে আর বিএনপি থেকে ক্যান্ডিডেট হতে পারেন আমার যেটি মনে হয় আমি যেটি আভাস পেয়েছি তিনি অবিভক্ত ঢাকা সিটিতে ক্যান্ডিডেট হতে না পারলেও এবার ঢাকা উত্তরে উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির ক্যান্ডিডেট যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে আল মিটু সাহেব বিএনপির পার্টি ওয়াইজ না উনি ক্যান্ডিডেট হতে পারেন সেখানে বিএনপির মৌন সমর্থন থাকলো বা এই সমর্থন থাকলো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বিবেচনা করেছেন যে উনি একজন ব্যবসায়ী নেতা আল মিন্টু মাহমুদুরহন মান্না যদিও মানে নিজেকে অনেকটা নিজের অবস্থান আড়াল করেই একটি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবেই তার পরিচয় সীমাবদ্ধ রাখতে চান কিন্তু মাহমুদুরহন মান্না সাহেবও কিন্তু একজন ব্যবসায়ী গার্মেন্টস ব্যবসায়ী তিনিও একজন ব্যবসায়ী উনিও একজন ব্যবসায়ী মিন্টু সাহেব সেই আলোকে আনিসুল হক সাহেবও একজন ব্যবসায়ী নেতা প্লাস তার একটি ব্যাপক মানে তার একটি গুড ইমেজ রয়েছে হ্যাঁ একটু ব্যাপক গ্রহণযোগ্যতাও রয়েছে বলে আমি মনে করি কাজেই মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে অনর থাকলে ঢাকা উত্তরের যিনি নির্বাচিত হয়ে আসেন জনগণের ভোটে আমি মনে করি যে নগরবাসী একজন ভালো মেয়র পাবে পেতে যাচ্ছেন আর ঢাকা দক্ষিণে সম্ভবত পলিটিক্যাল লিডারদের মধ্যেই এই দলীয় প্রার্থী পদ সীমাবদ্ধ থাকতে পারে ঢাকা দক্ষিণে হয়তো সব রিপোর্টার বিষয়টি তুলে আনতে পারেনি কিন্তু আমরা কয়েকজন নিশ্চিত হয়েছি যে ওই একই মন্ত্রিসভার বৈঠকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যার নাম উচ্চারণ করেছেন তিনি সাঈদ খোকন সাবেক মেয়র মোহাম্মদ হানিফ সাহেবের ছেলে এবং আর মাননীয় প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়েছে সাংবাদিকতার কল্যাণে আমি যতটুকু দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার বাবার সঙ্গে রাজনৈতিক সহচর হিসেবে যারা নিবেদিতভাবে কাজ করেছেন এবং ওই পরিবারের প্রতি যাদের রাজনৈতিক ভূমিকা ছিল দুঃসময় সংকটে সর্বোপরি আওয়ামী রাজনীতিতে যারা দুর্দিনে কাণ্ডারির ভূমিকা রেখেছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নানানভাবে স্মরণ করার চেষ্টা করেন কাজেই সম্ভবত ওই বিবেচনায় মোহাম্মদ হানিফের প্রতি তার কৃতজ্ঞতার জায়গা থেকে সাইদ খোকনকে তিনি দক্ষিণে প্রার্থী করতে যাচ্ছেন এতটুকু আমরা নিশ্চিত হয়ে দাদা আশ্রফ ক্যাসের উনি খুব অপটিমিস্টিক যে ভালো একজন ক্যান্ডিডেট পাবে কিন্তু আমরা আপনি অনেক অনেক দিন যাবৎ রিপোর্টিং করেছেন আমি যতদিন যাবৎ করেছি ফুটপাত পানি সোয়েজ ট্রান্সপোর্ট শহরের যত সমস্যা কোনো মেয়েরই সমাধান করতে পারেনি অনেকে বলবেন যে ক্ষমতা ছিল না যেই পার্টি পাওয়ারে সেই পার্টিরই মেয়র আমরা দেখেছি কিন্তু আমরা কিন্তু এইসব সমস্যার কোনো সমাধান কখনোই দেখি এবং একটা পর্যায়ে যে যাবে সহনীয় পর্যায়ে যে ঠিক আছে কিছুটা ভালো হয়েছে এমন কোনো বাড়ি হয় না মানে ইভেন এই সরকারের না তার আগে কোনো বাড়ি হচ্ছে না যেটা সেট রুলস মিনিমাম বেসিক রুলসই ফলো হয় না এটা কেন ঢাকাকে আমরা যত উজ্জ্বলভাবে দেখতে চাই যত বাসযোগ্যভাবে দেখতে চাই এবং যত গ্লো মানে বিশ্বের অন্যান্য বড় শহরগুলোর সাথে তুলনা করে তার জীবন মানের যে গুণগত মান আমরা দেখতে চাই দুর্ভাগ্যজনক হচ্ছে যে সবগুলো গণতান্ত্রিক শাসন এবং অন্যান্য শাসন মিলিয়েও তার ধারে কাছেও ঢাকা কখনো যেতে পারেনি এর আপনি যে যে কথাগুলো বলেছেন যে এখানে ওয়াটার লগিংয়ের সমস্যা যানবাহনের সমস্যা এখানে অন্যান্য সমস্যা সব মিলিয়ে কেন যেন মনে হয় যে সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাপনার জায়গাটি এবং সিটি কর্পোরেশনের যে আপনার সার্ভিস ডেলিভারির জায়গাটি মনিটরিংয়ের জায়গা অ্যাকাউন্টেবিলিটির জায়গা রাজনীতি অনেক বেশি ঢুকে গেলে এর কোনোটাই কিন্তু পালন করা যায় না আমরা অতীতেও অনেক মেয়রকে অনেক দীর্ঘ সময় ঢাকায় দায়িত্ব পালন করতে দেখেছি কিন্তু আমরা এবার চাই যে ঢাকাতে ঢাকার নাগরিকদের সুযোগ সুবিধা বোঝেন ঢাকার মতো একটি দ্রুত বর্ধনশীল শহরের প্রয়োজন বোঝেন এবং যার আধুনিক বিশ্বের ধ্যান ধ্যান ধারণা রয়েছে রাজনীতি একটু কম জানলেও চলবে এরকম একজন প্রার্থীকে চাই আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জনা বানিসুল হককে অভিনন্দন জানাতে চাই তার রাজনীতির অনুপ্রবেশ বা রাজনীতির অভিষেকের ব্যাপারে কেননা আমার অনেক প্রিয় মানুষ উনি আর প্রথমত অত্যন্ত সুদর্শন সুন্দর কথা বলেন বাচনভঙ্গি সুন্দর কেননা ঢাকার মতো একটি শহরের যে স্বপ্ন আমরা দেখি তাতে এরকম একজন মেয়র প্রার্থী যার উচ্চারণ সুন্দর বাংলা ভাষা সুন্দর ভঙ্গিমা সুন্দর আমার ধারণা রাজনীতির এই অভিষেক রাজনৈতিক ব্যক্তিবর্গকেও কিন্তু আরেকটা নতুন মাত্রা মাত্রায় একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি আপনাকে মনে করেন যে আনিসুল হক সাহেব মেয়র হইলেন উত্তরের আমার একটা ট্রিটমেন্ট প্ল্যান বসানো দরকার বুড়িগঙ্গা বাঁচাও ইয়েতে ওইখানে আরেকটা দলের ক্যান্ডিডেট যদি ইলেকটেড হন উনি তো এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাইতে দিবেন না সমাধান হলো আপনি যেটি বলছেন এটি একদম প্রাত্যহিক সমস্যা কেননা আমরা দেখেছি যে উত্তর দক্ষিণেও কনফ্লিক্ট হতে পারে এমন কি উত্তর এবং দক্ষিণে যদি একই দলের মেয়রও হয় তাতেও যে প্রশাসনিক ব্যুরোক্রেসি হবে এটি আমি চোখ বন্ধ করে আপনাকে বলে দিতে পারি দেখুন আমরা যদি সত্যিই একটি আমরা স্বপ্নকে আঁকতে পারি তাহলে ঢাকা এবং ঢাকা উত্তর এবং দক্ষিণের যেই প্রশাসন আপনাকে সাজাতে হবে সেটিকে যেই যেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের আগাম কমিটমেন্টও দিতে হবে যে তারা একে অন্য সহযোগিতা করবেন এবং তারা আসলে কি কি করবেন কেননা আমরা এখানে চাই নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক আমরা এখানে চাই দেখুন অতীতে আমরা যত রিপোর্টার হিসেবে যত রিপোর্ট করতে গেছি বলা হয়েছে এতগুলো বিভাগের সমন্বয় করতে হয় ঢাকাকে সেটি কখনো করা হয়ে ওঠেনি কিন্তু মানুষ চাইলে কি না করতে পারে বলা হয়েছে মেয়রের ক্ষমতা অত্যন্ত সীমিত বলা হয়েছে সিটি কর্পোরেশনের বাজেট কম কিন্তু আমরা এও দেখেছি সিটি কর্পোরেশনে ব্যাপক দুর্নীতি হয় আমরা এও দেখেছি মেয়র হওয়ার পরে মানুষের ফুলে ফেঁপে ওঠার গল্প আমরা এও দেখেছি নাগরিক সুবিধাগুলোকে কোনোভাবেই বাস্তবায়নের যোগ্য করা হয়নি ঢাকার নতুন যে মেয়র নির্বাচিত বা নির্বাচন হবে আমরা একটি নতুন ঢাকার স্বপ্ন দেখি কেননা আপনি দেখুন ইন্দোনেশিয়াতে জাকার্তার তার জিডিপির একটা সিংহভাগ কন্ট্রিবিউট করেন ঢাকা কিন্তু এখন গ্লোবাল রেসে রয়েছে আপনি মুম্বাইয়ের সাথে রয়েছে জাকার্তার সাথে রয়েছে আপনার কুয়ালামপুরের সাথে রয়েছে যেই রাজনৈতিক দল মেয়র প্রার্থী ঘোষণা করবেন এবং যেই ব্যক্তিবর্গ মনোনীত হবেন আনিসুলহক ভাই রয়েছেন আল মিন্টু হতে পারেন মাহমুদুর রহমান মান্না হতে পারেন আমরা তাদের কাছ থেকে সুপরিকল্পিত এজেন্ডা চাই এবং তার বাস্তবায়নের গ্যারান্টি চাই এবং তাদেরকে আমরা প্রতিদিন জবাবদিহি হতে দেখতে চাই অনেস্ট কমিটমেন্ট চাই অ্যাবসুলুটলি চাই এবং আমি আবারও রিপিট করছি রাজনীতির বন্ধুরা শুনলে একটু মন খারাপ করতে পারেন একটু কম রাজনীতি চাই এবং বেশি প্রশাসনিক দক্ষতা চাই বেশি সততা চাই বেশি মানবিকভাবে মানুষকে কল্যাণ করার একটি এজেন্ডা চাই কেননা আজকে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হোক বা বিএনপির প্রার্থী হোক এমনকি ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রার্থীও যদি বিজয়ী হয় ঢাকা কিন্তু তাকিয়ে আছে দেখুন আমাদের সংবিধানে এখন বলা হয়েছে আপনার যে কোনো না মানে নাগরিক সুযোগ সুবিধা দেওয়া হয় এরকম জায়গায় নির্বাচিত প্রার্থী থাকতে হবে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে সেই অর্থে ঢাকা কিন্তু প্রশাসনিকভাবে পরিচালিত হচ্ছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন প্রশাসনিকভাবে পরিচালনার অভিজ্ঞতা কি আমি বলবো খুব খারাপ কেননা আমরা উত্তর ও দক্ষিণে যে প্রশাসকদের দেখেছি দেখুন এরা হচ্ছেন ব্যুরোক্রেট আমলা তাদের কিন্তু নাগরিকদের কাছে কোনো জবাবদিহিতা নাই তাদের কোনো কমিটমেন্ট নাই তাদের প্রতিদিন তার দুয়ারে যাওয়ার কোনো মানে কারণ ঘটে না আমরা জনপ্রতিনিধি চাই আমরা নির্বাচিত প্রতিনিধি চাই আমরা যোগ্য প্রতিনিধি চাই যিনি ঢাকাকে ভালোবাসবেন তার সন্তানের মতো শ্রাবণ মাহমুদ পুরী গঙ্গা অলমোস্ট মরে গেছে অলমোস্ট বলা যায় এবং বলা হয় যে নদীটা একটা শহরের লাইফ লাইন অবভিয়াসলি পরিগঙ্গা যদি মরে যায় কিন্তু ঢাকা শহরের কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে রিভাইভালের কি কি উপায় আছে ফার্স্ট সরকারকে আন্তরিক হতে হবে পড়িগঙ্গা বাঁচাতে এবং অনেক প্ল্যান নিয়েছে অনেক কিছু করেছে কিন্তু হচ্ছে না কেন এটি লোকালি এক শ্রেণীর অসাধু চক্র গড়ে উঠেছে এবং যখন যে রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে সেই দলের ছত্রছায় এখানে যে সরকারের সেন্ট্রালি কোনো পৃষ্ঠপোষকতা হয় আমি এটি বিশ্বাস করি না কিন্তু লোকালি বুড়িগঙ্গাকে ঘিরে বা অন্যান্য নদী তোরাগকে ঘিরে শীতলক্ষাকে ঘিরে আদার্স এই সরকারি দলের ছায়। এক শ্রেণীর অশুভ চক্র যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বুড়িগঙ্গা নিয়ে বিজনেস করেন বুড়িগঙ্গার পরিবেশ দূষণকে পুঁজি করেন এবং বুড়িগঙ্গার দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণ করেন হ্যাঁ আপনি বলতে পারেন যে সরকার কি দেখা নেই সরকারের অবশ্যই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোরভাবে তাদেরকে নির্দেশনা দিয়ে সেগুলো উচ্ছেদ কাজ পাশাপাশি লোকালি আওয়ামী লীগের বা বিএনপির যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলীয় নেতৃত্বকে কাজে লাগিয়ে বুড়িগঙ্গাকে না বাঁচাতে পারলে তো আমরা পলিউশন ফ্রি থাকবো না এবং বা আমরা প্রায় দেড় কোটি মানুষ এই ঢাকা সিটিতে মেগা সিটিতে বসবাস করি সবার স্বাস্থ্যের জন্য হুমকি হবে পরিবেশ বিপন্ন হবে নদী থাকতে আমরা একটা ওয়াটার রুট করতে পারলাম ওয়াটার রুট করতে পারলাম সেখানে একটা ওয়াটার প্ল্যান্ট পর্যন্ত গড়ে তোলা হয়নি কারণ এই প্ল্যানিংয়েরও ঘাটতি রয়েছে আমি তো মনে করি যে সরকার যে বিশেষ করে বর্তমান ছয় বছরের যে সরকারটি রয়েছে টানা দ্বিতীয় টার্মে যে সরকার আসলো এই সরকার এই সরকার এই পাঁচচল্লিশ দিনের যে বিদ্যমান সংকট সেখানে সরকারের কিছুটা দায় থাকতে পারে দায় মুক্ত না হতে পারে বাট আমি কিন্তু নির্দ্বিধায় বলতে পারি গত ছয় বছরে এই সরকার আন্তরিকভাবে জনগণের মৌলিক সমস্যা সমাধানে ঢাকার উন্নয়নে ঢাকার যানজট নিরসনে নাগরিক সেবা নিশ্চিত করতে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন এবং দৃশ্যমান অনেক উন্নয়ন কার্য কার্যকলাপ কিন্তু আমাদের চোখেও পড়েছে এই সরকারের কাছে কিন্তু উন্নয়ন চিত্রটি আমরা আরও মানে দ্রুতগতিতে আশা করি এবং সেই উন্নয়নের পথে যদি রাজনীতি বাধা হয় সেই রাজনীতিকে কীভাবে উন্নয়নমুখী করবেন বা একটি সমঝোতার প্ল্যাটফর্ম করবেন সেটি সরকারের দায়িত্ব কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশা অনেক কারণ এই সরকার উন্নয়ন দেখিয়েছে এটি সত্য উন্নয়ন নিয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে কোনো কোনো জায়গায় দুর্নীতির চিত্র উঠে আসতে পারে কোনো কোনো জায়গায় এটি যেভাবে স্বচ্ছভাবে ভূমিকা রাখার দরকার ছিল সরকার সেখানে নাও হতে পারে মিডিয়াতে কিছু দুর্নীতির চিত্র আসতে পারে দুদকে অভিযোগ যেতে পারে এবং সেই ঘটনা কিন্তু কিছুটা সত্য হতে পারে আমি অস্বীকার করব না বাট অ্যাজ এ হোল এই সরকার কিন্তু গত ছয় বছরে অনেক জায়গায় দেশ কান্ট্রি ওয়াইড শুধু সিটিতে কাজে এই সরকার উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবে এবং গণতান্ত্রিক সরকার হিসেবে সরকারের যে একটি গুড ইমেজ রয়েছে সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য সরকার ভূমিকা রাখবে সর্বোপরি আবার ফিরে যেতে চাই পাঁচচল্লিশ দিনের বিদ্যমান যে সংকট এই সংকট নিরসনে সরকার ইমিডিয়েট ভূমিকা রাখবে এবং সেক্ষেত্রে আমরা সাংবাদিক হিসেবে কিছুটা আভাস পাচ্ছি যে আগামী সপ্তাহে সম্ভবত আমরা যেটি জানতে পেরেছি প্রধান রাজনৈতিক দল বিএনপি যাকে ঘিরে এই উত্তেজনা বিএনপি আগামী চব্বিশ তারিখ থেকে বা চব্বিশ তারিখের পরে রাজধানী সহ সারা দেশে পলিটিক্যালি একটি শোডাউন করতে যাচ্ছে এবং এই পলিটিক্যাল শোডাউনের ভেতর দিয়ে তারা আজকে কিন্তু বিএনপি পাঁচচল্লিশ দিনে যে সফল হচ্ছে দাবি করতে পারে না কারণ এই অবস্থা কন্টিনিউ করলে বিএনপির গণতান্ত্রিক চরিত্র পুরোপুরি জনগণের কাছে কিন্তু হারিয়ে যাবে এবং এই দলটি ক্রমান্বয়ে একটি জঙ্গিবাদী বা বিচ্ছিন্নবাদী দলের দিকে কিন্তু এর আত্মপ্রকাশ ঘটতে পারে চলমান বিবেচনায় পরিস্থিতির বিবেচনায় কাজে বিএনপিকেও ভাবতে হবে যে কিভাবে বের হয়ে এসে গণতান্ত্রিক চারিত্রিক একটি বৈশিষ্ট্যের জায়গায় বিএনপি বিএনপি কিন্তু গণতান্ত্রিক দল কোনো সন্দেহ নেই আমরা বিএনপির কাছে ওঠে চাই আর সরকারের কাছেও আমরা প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আনিসুল হক সাহেবকে প্রার্থী ঘোষণার ভেতর দিয়ে আমাদের মধ্যে নগরবাসীর মধ্যে যেটি আশা পাইসার ভাই বলেছেন এবং আপনিও বিষয়টিকে একদম নৈতিকভাবে সমর্থন করেছেন এবং আমিও মনে করি আনিসুল হকের মতো প্রার্থী আমরা আগামী নির্বাচনে দেখতে চাই এটি নতুন ঢাকা উপহার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে আমাদের বিশ্বাস আর উনি যেটি বলেছেন ওই জায়গায় আমি আরও মানে কিছুটা সাপ্লিমেন্ট করে বলতে চাই আমাদের ছাত্র জীবনে যখন আমরা বিশ্ব কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আনিসুল হক সাহেবকে টেলিভিশনে তখন একটিমাত্র টেলিভিশন ছিল বিটিভি টেলিভিশনের পর্দায় দেখে ওনাকে আমরা একজন নন্দিত নায়কের ভূমিকায় দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে ওনাকে মানে ডিসকভার করতে পেরেছেন অজ এ মানে ক্যান্ডিডেট মেওরাল ক্যান্ডিডেট ফ্রম দ্য রুলিং পার্টি অফ দ্য রুলিং পার্টি এটা আমার কাছে কিন্তু অত্যন্ত আনন্দের এটি যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অনুষ্ঠান থেকে দাবি রাখব যে উনি যেন ওনার সিদ্ধান্তে অনড় থাকেন কোনো রাজনীতিবিদ যেন আবার প্রভাব বিস্তার করে এই প্রার্থীতা বদল করতে না পারে শাহান মাহমুদ জানাব আশরাফ ক্যাস দুইজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় পরের দিন সকাল নয়টায় আজ এ পর্যন্তই রোববার নতুন কোন অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসি টিভির সঙ্গে থাকুন শুভরাত্রি